বিজেপির বড় নেতা চাকরি চুরি করে এতদিন পর ফেঁসে গেল। চাকরি চুরি করেছিল বহু বছর আগে, সেই সমস্ত কেলেঙ্কারি এতদিন গোপনে ছিল, কিন্তু কোর্ট থেকে যে রায় বার হয়েছে তাতে বিজেপি নেতা চোর বলে সাব্যস্ত হয়েছে। এবারে এই বিজেপি নেতাদেরকে এবং বিজেপির পার্টি কোনো নেতাকেই ছেড়ে কথা বলবে না আদালত, কারণ এই বিজেপি নেতারা চুরি করে, ডাকাতি করে, তাই এদের বিরুদ্ধে কোর্ট রায় দিয়েছে। এবার টানতে টানতে কোমরে দড়ি বেঁধে এই সব চোর বিজেপি নেতাগুলোকে জেলে নিয়ে যাওয়া হবে। এই চাকরি চোর বিজেপি নেতার সাথে কী কী হলো দেখুন, এবং কোর্ট কী রায় দিয়েছে এই বিজেপি চোর নেতাদের বিরুদ্ধে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভুয়ো শিক্ষকের তালিকায় এবার বিজেপি নেতার নাম, বনগাঁর ঘটনা উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে, সেখানে ভুয়ো শিক্ষকের তালিকায় এবার বিজেপি নেতার নাম। এতদিন ধরে শাসক দলের বিরুদ্ধেই এই অভিযোগ উঠছিল এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জল অনেক দূর গড়িয়েছে, যে ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক শিক্ষা দপ্তরের একাধিক প্রাক্তন বর্তমান কর্তা ব্যক্তিরা গ্রেফতার হয়েছে, সিবিআই তাদেরকে হেফাজতে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভুয়ো শিক্ষকের তালিকায় বিজেপি নেতার নাম, বনগাঁর ঘটনা এটি। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো ঋষি, একের পর এক যেমন ভুয়ো শিক্ষকের তালিকায় নাম আসছে বিভিন্ন জনের, তেমনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম আসছে। তো গতকাল আমরা যেমন পাঠিয়েছিলাম, দেখিয়েছিলাম যে বাগদা এলাকার এক শীতের নেতার নাম, তেমনি আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বনগাঁ এলাকার এক বিজেপি নেতার নাম। এই বিজেপি নেতার নাম গোবিন্দ বিশ্বাস, তার বাড়ি হচ্ছে বনগাঁ থানা এলাকার চাঁদা গ্রামে। তিনি বোয়াল্লাহ হাই স্কুলের শিক্ষক, 2016 সালে তিনি এই স্কুলে যুক্ত হন শিক্ষকতা করার জন্য। তো তিনি, তার নাম কিন্তু 826 নম্বর নাম রয়েছে ভুয়ো শিক্ষক তালিকায়। যদিও তিনি সেটা বলছেন যে তিনি বৈধভাবে শিক্ষকতা করছেন, তার কাছে সমস্ত রকম কাগজপত্র রয়েছে এবং তিনি র্যাঙ্ক করেছিলেন 13 এসসি র্যাঙ্কে এবং জেনারেল র্যাঙ্ক ছিলেন 54, সেই জন্য তার কাছে সমস্ত রকম কাগজপত্র রয়েছে। যদিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে গোবিন্দ বিশ্বাস, তিনি কিন্তু একাধিকবার পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এলাকার কিন্তু প্রার্থী ছিলেন বিজেপির ফলে, এবং বিজেপি নেতাদের সঙ্গে তার তিনি ছবি একাধিকবার প্রকাশ করেছে ফেসবুকে এবং বিভিন্ন রকম জায়গায়, ফলে এই শিক্ষকের নাম এই আশায় এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এই এলাকার যে বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দেবদাস মন্ডল, তিনি কিন্তু বলেছেন যে ভুয়ো শিক্ষক তালিকায় যে দলেরই নামই হোক না কেন, উপযুক্ত তদন্ত করে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হওয়া উচিত, এটা কিন্তু বিজেপি নেতা বলেছেন। কিন্তু এই শিক্ষক যিনি গোবিন্দ বিশ্বাস, তিনি কিন্তু দাবি করছেন তিনি বৈধভাবে শিক্ষকতা করছেন, তার সমস্ত রকম কাগজপত্র রয়েছে তার কাছে। সেক্ষেত্রে দেবাশিস, যেটা জানার, গোবিন্দ বিশ্বাস তার নাম উঠেছে এবং এক্ষেত্রে তালিকায় তার নাম রয়েছে ভুয়ো শিক্ষকের তালিকায়, তিনি কি পাল্টা কোনো মামলা করবেন? কারণ এভাবে তো কোথাও গিয়ে যদি সত্যিই তিনি বৈধভাবে চাকরি পেয়ে থাকেন এবং বৈধতা নিয়েই চাকরি করে থাকেন, তাহলে তো কোথাও গিয়ে তার মানহানি হচ্ছে এই ঘটনার ফলে, তিনি কি কোনো পাল্টা মামলা করছেন? না, তিনি ব্যক্তিগতভাবে কোনো পাল্টা মামলা করছেন না, কিন্তু পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে কোর্ট আত্মপক্ষ সমর্থনের জন্য একটা সুযোগ তারা দিয়েছেন কোর্ট, সেই জন্য সেই আত্মপক্ষ সমর্থনের জন্য তারা যে দলগতভাবে বা হলো সংগঠনগতভাবে তারা যাবেন কোর্টে, এবং যদিও তিনি আদালতের পথে সমস্ত রকম আস্থা এবং বিশ্বাস তার রয়েছে তিনি জানিয়েছেন, এবং আত্মপক্ষ সমর্থনের জন্য তিনি অবশ্যই আদালতে দ্বারস্থ হবেন বলে তারা জানিয়েছেন।